আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখতে পাচ্ছেন এইখানে আমরা একটা হাই কোয়ালিটি ওটা দেখতে পাচ্ছেন না, এই যে দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি মানে অনেক দামি একটা পিসি আমরা আজকে বানাইতে আসছি। কোন জায়গায় আসছি? ক্রিয়েটাস কম্পিউটারে, মানে আমাদের হাসান ভাইয়ের কাছে। তো হাসান ভাইয়ের কাছে এখানে আমি আগেই বলি, এখানে কিন্তু হাসান ভাইয়ের কোনো দোষ নাই, অনেকে নাকি দোষ টোষ খোঁজা শুরু করেন। এই পিসির সম্পূর্ণ কনফিগারেশন আমরা নিজেরাই তৈরি করে নিয়ে আসছিলাম। জাস্ট বাইরে বলছি ভাই আমার এই মাল লাগবে, ভাই সাথে সাথে করছে কি আমার সেই সেই মালগুলো বের করে দিচ্ছে এবং সেই সেই মালগুলো দিয়ে আমাদের পিসিটা জাস্ট হচ্ছে বিল্ড করে দিচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে কাজ। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমরা গ্রাফিক্স কার্ড হিসেবে ইউজ করছি 4070। বাট ভাই আমি আপনাদের বলি, 4070 এই পিসিটা কিন্তু আমি নিজের জন্য বানাই না, এই পিসিটা বানাইছি আমার ফ্রেন্ডের জন্য। তো আমার ফ্রেন্ডের কাছে তোর কাছে কোশ্চেন, তুই 4070 গ্রাফিক্স কার্ড কেন নিলি? এটা দিয়ে তুই কি গেম খেলবি? পাঠান মুভি দেখবি? যেগুলো দেখা যাচ্ছে না চুলের উপরে, খুব টায়ার্ড আমরা। তো যাইহোক ভাই, এখানে আছে কি যে সুন্দর একটা লাইট, মানে যে স্ট্রিপ কি বলে হাসান ভাই জানো এটা, আমি নামটা ভুলে গেছি, স্ট্রিমার কেবল। তো এখানে সুন্দর একটা মনে করেন যে থার্ড এ ভাই মানে যার উপরে গ্রাফিক্স কার্ড এখনো পর্যন্ত বাংলাদেশে আসে নাই। আইছে ভাই, আমরা করোনার সময় কিন্তু ভাই গ্রাফিক্স কার্ডের মানে প্রাইস নিয়ে খুব টেনশনে ছিলাম। 4070 টিআই কার্ড, আপনি কিন্তু বারবার 4070 বলছেন, 4070 টিআই কিন্তু, ও হা হা 4070 টিআই মাল পাইছিলাম না করোনার ভিতরে, সময় এখন খুব ভালো। তো যাইহোক ভাই, আমরা এখানে ভাই ব্রাদার আসছিলাম যে আমাদের পিসিটা বিল করতে। ও আচ্ছা, আমি আর একটু পরিচয় করে দিই, হাসান ভাই আর এই আছে মামুন ভাই। যাইহোক ভাই, ভাইয়ের সাথে মানে খুবই ভালো লাগছে, কারণ এই ভাই পিসিটা অনেক কষ্ট করে খোঁজাখুঁজি করছে, যত মাল সামান আছে সবকিছু অ্যারেঞ্জ করছে। এই হচ্ছে আমাদের লুচা, সরি ইমন ভাই আর কি, মানে নাম ভুলে যাই। আর এই হচ্ছে কষ্ট কাঠেন, আর কি বলে আরে 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 ফিন ভাই, আর আমার বন্ধু এই যে প্লে ভাই, ই আল্লাহ ক্রিকেট প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার। আর এই হচ্ছে লিডার আছে, এনার আমার আর এই যে হচ্ছে আমার বন্ধু, তো বললামই উপরে নিচে দুই জায়গায় একটু কম থাকে, টাকা দেখতে চাই না, মানে তুই মানে বিষয়টা বোঝ যে এই 1000 ওয়াটের পাওয়ার সাপ্লাই এর কেবল গুলো জাস্ট হচ্ছে উপর দিয়ে কারেন্ট আইছে, এবার ব্যাকগ্রাউন্ড মানে পিছন দিয়ে যদি যে কেবল গুলো সবগুলো যদি তোর পিছন দিয়ে আমি ঢুকাই দিই, এটা শর্ট দি কেমন রিঅ্যাকশন হবে তোর? ক সালামাই হতাশ, আমি হতাশ, চিল্লা না চিল্লা করতেছিস কি? না না, সালামাই পুরো দিন হতাশ ছিল না, এখন যখন দেখলো যে আসলে দিন শেষে টাকা কিনতে না না না। আরেকটা কথা আছে হাসান ভাই, আপনি আমার একটা কথা কোন, তো এই যে লিকুইড কুলার এই মালটারে কয় লিকুইড কুলার এর ভিতরে কি কি লিকুইড থাকে, মানে পানি বা অন্য টাইপের তেল টাইপের কিছু, মানে বিজলে টাইপের কিছু? ক্যামেরা অন না করলে কিন্তু উনি দাঁড়াই পড়ি পানি খাতে, আমি রানা ভাইরে ভালো হয়েছিলি। আচ্ছা যাই হোক, যেমনটা বলতো, আচ্ছা এই জায়গায় সুন্দর একটা লাইটিং দিচ্ছে, এখানে কিন্তু এখনো গ্লাস লাগানো হয় নাই ভাই, গ্লাসটা লাগাইলে আরো সুন্দর লাগবে, আরো মানে এত জোস লাগবে, ব্যাকগ্রাউন্ডেও গ্লাস লাগাইতে হবে। আর এই যে টিপা টিপি হতে পারলে ঠিক আছে করো, টিপে টিপে আলোগুলো চেঞ্জ করতেছে, মানে এর আলোগুলো কালারগুলো সবই চেঞ্জ করা যায়। এর যে লুক, এর যে লুক, আচ্ছা ভাই কত পড়ছে জানো সব মিলে মেমোতে আমাদের কত টাকা আসছে? 4,50,000 টাকার কাছাকাছি। আর এখানে যা মালামাল আছে, এর বাইরেও তো অনেক মাল আছে। ও হ্যাঁ, এর বাইরেও আরো রয়েছে ব্যাগের ভিতরে, মনিটর তো আমার যেটা ওইটাই নিয়ে, Z32Q বিশাল বড় মনিটর, 165,000 মনিটর, না এটা তো এইচএন, এটা তো সেকেন্ডারি মনিটর, বাট ওই যে Z32Q এত যত্ন নেই, এত যত্ন নেই,
এত তেল দিয়ে এত শ্যাম্পু দিয়ে প্রতিদিন কতবার যা আসরাই মানে তার কোনো হিসাব নাই এত যত্ন নেওয়ার পরে শালা ধরার আগে সুটিয়ে পড়ে দেয় আর আমি হাসান ভাইয়ের কাছে বলতে চাই এই ক্রিয়েটরস কম্পিউটার সাইডে দিয়ে আপনি ভাই চুলের বিজ্ঞাপন দেওয়া শুরু করে দেন ভাই মাথায় কি লাগালে চুল বাড়ে ভাই কিন্তু যেটা যত্ন নাই না ওটা টাইনো সিটারি না ঠিক আছে ভাই আপনার মুখ টুক লাল হয়ে গেছে কারণ কি ঠিক আছে।